মানব জীবনের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যের জন্য আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির থেকে ভিন্নভাবে সব সৃষ্টিকে এক ধারায় অস্তিত্ব দিলেন, আপনাকে আমাকে আরেক ধারায় কেন দিলেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক ধারায় অস্তিত্ব দিয়েছেন শুধু দুটা অক্ষর দিয়া, কুন। এটাই ছিল অস্তিত্বের ধারা, কুন ফাকান। হতে বলছেন তো হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে ভিন্ন ধারায় কেন অস্তিত্ব দিলেন? আপনাকে আমাকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিলেন না, নারী হই আর পুরুষ হই, আপনাকে আমাকে তো কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব। সমগ্র সৃষ্টির ধারা ছিল এক বৈঠকে তৈরি করব, ছয় দিনে সব কমপ্লিট করলেন, মধ্যখানে কোনো সময় নিলেন না, টানা ছয় দিনে তৈরি করে ফেললেন, আপনাকে আমাকে কেন দশ মাস সময় নিলেন? কেন দশ মাস সময় নিলেন? সমগ্র মানুষকে তৈরি করতে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, আমাদেরকে তৈরি করতে আল্লাহ তিনবার কেন ছোঁয়া দিলেন? আমাদেরকে তিনবার হাতের ছোঁয়া দিয়েছেন, কয়বার? হ্যাঁ, একবার অস্তিত্ব লগ্নে হাতের ছোঁয়া দিয়েছেন, দ্বিতীয় আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করতে যেয়ে ছোঁয়া দিয়েছেন, যেটাকে বলে বাছাই লগ্নে, বাছাই করতে যেয়ে ছোঁয়া দিয়েছেন, তৃতীয় আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে আল্লাহ মনোগ্রাম লাগাইছেন। মনোগ্রাম চিনেন? লেবেল চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না, আল্লাহ আমাদেরকে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মা। তিনবার কেন হাতের ছোঁয়া দিলেন? সবার থেকে ভিন্নভাবে কেন করলেন? আমি জানি না, ওলামা বলবে এটা ভালো, কোনো উম্মতকে মাফ করছেন কিনা জীবিত দশায় আমি জানি না, যে কোনো সময় তার বয়স মাফ করছেন কিনা আমার জানা নাই, কিন্তু এই উম্মত অস্তিত্ব নিতে দেরি, প্রথম পর্বের 15 বৎসর মাফ করতে দেরি করেন নাই, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এতক্ষণের সময়টা মাফ, কোনো হিসাব কিতাব নেবেন না, কলম উঠায় রাখা হয়েছে, রুফি আল কলম, আল্লাহ ফেরেশতাকে বলছে কলম উঠায় রেখা দাও, অপেক্ষা করো, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদির বিরুদ্ধে কিছু লেখা যাবে না, না 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 না, কিচ্ছু লেখা যাবে না। তারপরে যা রয়ে গেল আমার জীবনের, তারপরেও আল্লাহ বলতেছেন ঘুমের সময়টা কিন্তু লেখা যাবে না, কলম উঠায় রাখো, যতক্ষণ ঘুমে থাকবে, রুফি আল কলম আনিন নাঈম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না, আল্লাহ বলে উঠায় রাখো, বিরুদ্ধে লেখা যাবে না। বুঝার বিষয় কিন্তু, কেন আমার সাথে এরকম ব্যবহার করলেন? সমস্ত সৃষ্টির সাথে এক ধারায় ব্যবহার, আমাদের সাথে ভিন্ন ধারায় ব্যবহার, বয়স মাপ করে যাইতেছেন, একটা পর্বে যায় যখন দেখা গেল যে বয়স কমাইতে কমাইতে এক জায়গায় চলে আসলো, এখন আর বয়স কমানোর সুযোগ নাই, তা আল্লাহ আরেকভাবে আমাদের সাথে ব্যবহার করতেছেন, যে ঠিক আছে বয়স যেটা রয়ে গেল এটার ভিতরে অনেকটা মাফ করে দাও। ওয়া আফু আন কাসির, কোরআন বলে অনেক কিছু এদের মাফ করে দাও, লিখো না, ইয়া আফু আন কাসির, অনেকটাই এদের কি করো না, দেখেন কোরআন উঠে দেখেন, ইয়া আফু আন কাসির, আল্লাহ বলতেছে তোমাদের অনেকটাই মাফ করে দিতেছে, কেন? কোন উম্মতের তো এরকম ঘোষণা দিলেন না, কোন কিতাবে পাওয়া যায় না, না তৌরাতে পাওয়া যায়, না জবুরে পাওয়া যায়, না ইঞ্জিলে পাওয়া যায়, একমাত্র কোরআনে পাওয়া যায়, এই উম্মতকে সম্বোধন করে বলতেছে ওয়া আফু আন কাসির, তোমাদের জীবন যেটা রয়ে গেল
ওটার ভিতরে অধিকাংশটাই আমরা মাফ করে দিলাম। এই ভিন্ন ব্যবহার আমার সাথে কেন? তারপরও কি আমি উদ্দেশ্যহীন? একটু ভাবেন না, তারপরও কি আমি উদ্দেশ্যহীন? তারপরও কি মানব জীবনের কোনো আলোচনা নাই, আলোচ্য বস্তু নাই? যে মানব জীবনের কোনো আলোচ্য বস্তু নাই, সব বিদ্যার যদি আলোচ্য বস্তু থাকতে পারে, তাহলে সৃষ্টির সেরা যেই মানুষটাকে আল্লাহ মানুষ বলল, এর কোনো আলোচ্য বিষয় নেই? বুঝার বিষয় কিন্তু এটাই, দুটা জিনিসই বুঝার বিষয়, যে আমার জীবনে কি কোনো মকসুদ নাই, উদ্দেশ্য নাই? কোরআন এটাই আমাদেরকে ইঙ্গিত করতে চাইতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি সব উদ্দেশ্যে ঘেরা আর তুমি একমাত্র উদ্দেশ্যহীন? সব বিদ্যা আলোচ্য বিষয়, সব বিদ্যার ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়, আর তুমি একমাত্র আলোচ্য বিষয়হীন, তোমার ধারণাটা কি এইটাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার বিবেক কি তোমাকে এটাই বুঝায়? তোমার বুদ্ধি কি তোমাকে এটাই বুঝায় নাকি? তোমাকে যে বিদ্যা দিলাম এটা কি এটাই বুঝায়? আপনি বলবেন সত্য তো এটাই, আমাদের দুনিয়ার বিদ্যা আমাদেরকে এটাই বুঝায়, দুনিয়ার বুদ্ধা আমাদেরকে একটু এতটুকুই বুঝায়, আমি মনে করি এতটুকুই বুঝায় দুনিয়ার বিদ্যা আমাদেরকে। কামানা খানা সোনা সুবা পাখানা, এছাড়া মনে হয় কিছু বোঝায় না। কামানা, কামানো বোঝেন তো, খানা বোঝেন তো, সোনা বোঝেন তো, আবার সোনা বোঝেন না কিন্তু ঘুমানো, ঠিক না? আর হয়তো আমাদের বিদ্যা আমাদেরকে এতটুকু বোঝায়, কোরআন এটাও বুঝেইছে তোমার বিদ্যা তোমাকে মনে হয় এতটুকুই বোঝায়, জিনাতুন, চাকচিক্যময় হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, ব্র্যান্ড কি চাকচিক্যময়ের যোগান দিতে যায়া, হায় কত পুরুষ যে অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, কত পুরুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে, চলে যাওয়া বলাটা ঠিক হবে না, মানুষ তো তার সময় মতোই যায়, কত পুরুষ যে অল্প বয়সে বুড়া হয়ে গেছে, এই চাকচিক্যের যোগান দিতে যায়। চাকচিক্য বোঝেন? মনে হয় বোঝেন নাই। ব্র্যান্ড তো বোঝেন, হ্যাঁ কি বলেন, দামি দামি কোম্পানির হইতে হবে চাকচিক্যময়, জিনাতুন, তাফাখুরুন, গৌরবময় হইতে হবে, যেন অন্যের উপরে গৌরব করা যায়, তুমি আর কয় টাকার আমি দেখো কয় টাকার, তুমি আর কি আনছো আমি দেখো কি আনছি, ঠিক না? আরেকটা হলো কি জানেন, তাকা সুরুন, খালি বাড়তে হবে কমতে পারবে না, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে কমতে পারবে না, এই বাড়াইতে যায়া যেন কত মানুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে। আর চতুর্থ হলো, কোরআন বলে জামা মালাহু আদাদা, জমা করতে যায়া জমা, কোরআন শিখায় দিছে আমাদেরকে, কোরআন আমাদের রোগ জানে। শুধু এটা না, উদ্দেশ্য এটা না, প্রথমে যেটা চারটা বললাম পরে চারটা বললাম, কোরআন বলতেছে তোমার উদ্দেশ্য এটা না, তোমার বিবেক কি তোমাকে এটা বোঝায়, তোমার বুদ্ধি কি তোমাকে এটা বোঝায়, তোমার বিদ্যা কি তোমাকে এটা বোঝায়? আসলে মেরে দোস্ত আবারও পিছিয়ে যাইতেছি, আসেন একটু ভাবি, একটু ভাবি, সব সৃষ্টির যদি উদ্দেশ্য থাকে তো আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্যটা কি? সব বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকে তো মানব বিদ্যার আলোচ্য বিষয় কি? কোরআন আমাদেরকে এটাই বুঝাইছেন, আল্লাহ না বুঝাইলেও পারতেন, গার ধরা চালাইতে পারতেন, বাধ্য করতে পারতেন সমগ্র সৃষ্টির মতো, যেমন আল্লাহ নিজে বলে একটু দেখো
ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশ দেখতেছো শুধু হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই, তোমাকেও স্থির করতে পারতাম। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে আমার হুকুম আদেশ রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় নাই। আমরা সকলেই কম বেশি শিক্ষিত, অক্ষর জ্ঞান সবার কাছেই আছে, বর্তমানে অক্ষর জ্ঞানহীন কোনো মানুষ নেই, কিছু না কিছু অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। বিদায় একটা জিনিস আমাদের ভাবা উচিত, সর্বজিনিসের যদি একটা বিষয়বস্তু থাকতে পারে, সর্বজিনিসেরই একটা বিষয়বস্তু থাকতে পারে বা উদ্দেশ্য থাকতে পারে বা আলোচনার মূল বিষয় থাকতে পারে, তাহলে আমি যে সৃষ্টির সেরা মানুষ, আমরা সৃষ্টির সেরা মানুষ, আমি যে সৃষ্টির সেরা একজন মানুষ, নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেই আর বলেও থাকি যে আমি সৃষ্টির সেরা, আমার আলোচনার বিষয়টা কি? আমার আলোচ্য জীবনের আলোচ্য বিষয় কি? বাবার বিষয় কি? আমি সৃষ্টির সেরা, সব ধরনের শিক্ষার যদি একটা আলোচ্য বিষয় থাকে, যেটাকে আমাদের ভাষায় মৌজু বলে, আলোচ্য বিষয় থাকে, তাহলে আমিও তো সৃষ্টির সেরা একজন মানুষ, আমার আলোচ্য বিষয়টা কি? সব জিনিসেরই যদি একটা উদ্দেশ্য থাকে, তা আমি সৃষ্টির সেরা মানুষ, আমার জীবনের উদ্দেশ্যটা কি? বাবার বিষয় কিন্তু, এই জন্যই মনে হয় কোরআন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝান, আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, কোরআনও আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন, আবার বুঝার মতো ক্ষমতাও আল্লাহ আমাদের ভিতরে দিছেন, যদি না দিতেন, কোরআন তো সহজ জিনিস, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলে কোরআনকে আমরা সহজ করছি, কঠিন না, হাদিস সহজ আর দীন ইউসরুন, দীন বড় সহজ, কঠিন না। আমরা ছোটবেলা পড়ছি সরল, আসলে কি এটা সরল নাকি? কি সরল পড়েন না আপনারা? সরল অঙ্ক করছেন, এটা কি সরল? কি বলেন? গণিত বলে দুইটা আছে, একটা পাটি গণিত, একটা বীজ গণিত, ঠিক না? আচ্ছা, পাটি গণিত সহজ মনে করলাম, বীজ গণিত কি সহজ? তো সূত্র মুখস্থ করতে হয়, ঠিক না? না করতে হয় না? আল্লাহ কোরআনকে সহজ বলতেছে, কোরআন সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন সহজ, আর দীন ইউসরুন, দীন সহজ, কঠিন না। কঠিনগুলা যখন বুঝে আসে, তাহলে সহজটা কেন বুঝে আসবে না? এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করেন না, আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, মানুষকে বিলকুল সোজা করে দিতে পারতেন, আল্লাহর হুকুমের বাহিরে এক ইঞ্চি, এক চুল পরিমাণ কারো ক্ষমতা ছিল না, না ভাববে, না বলবে, না লিখবে, না চলবে, কোনোদিন সম্ভব ছিল না।
তো আল্লাহ আমাদেরকে বুঝান। এই জন্যই আমাদের ভাবা উচিত যে সব জিনিসের যদি একটা উদ্দেশ্য থাকে, আলোচ্য বিষয় থাকে, তাহলে আমার উদ্দেশ্য কি, কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, আমার জীবনের উদ্দেশ্যটা কি। আর এটা বাবা এই জন্য প্রয়োজন, যদিও আমরা বর্তমানে দুনিয়ায় বিরাজমান মানুষই একমাত্র দুনিয়ার আলোচিত জিনিস, মানুষের হাতেই একমাত্র দুনিয়ার আধিপত্য, দুনিয়ার রাজত্বটা মানুষের হাতের মুঠায়, সবকিছু দুনিয়ার একমাত্র মানুষই ভোগ করে। বিদায় মানুষের বোঝা উচিত যাকে আল্লাহ ভোগ অধিকার দিয়েছেন। আবার এটাও সত্য, আমরা সবাই দুনিয়ার থেকে চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, আল্লাহর কাছ থেকে আসছি, একটা জগৎ থেকে আমরা আসছি, আবার ওই জগতেই আমরা ফিরত চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, সত্য এটাই, চোখের সামনে এটাই দেখতেছি, যে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেল, কোথায় হারায় গেল। টেকনোলজি এত উন্নত, মঙ্গল গ্রহের ছবি আনা যায় এখানে বসা, চাঁদে মানুষ পা রাখতে পারে, সৌরজগতের কত কিছুই তো মানুষ দেখতে পারে, কিন্তু লোকটা আমাদের ভিতরে ছিল, হঠাৎ কই হারায় গেল, কোন মেরুতে পচলো, কোন জায়গায় পচলো, কোনো খবর নেওয়ার মতো কোনো সিস্টেম আমাদের কাছে নাই। কিছুদিন অপেক্ষা করলে দেখা যায় তার হাড্ডি মাংস পর্যন্ত নাই, মাটির সাথে সব মিশা গেল। এত বড় একটা অস্তিত্বমান ব্যক্তি মানুষ, সে হঠাৎ উদাও হয়ে হারায় গেল, ভাবার বিষয় কিন্তু আমি আপনাদেরকে ভাবাইতেছি, চিন্তা করা উচিত। কেননা এখন চিন্তার মূল্য আছে, এখন চিন্তার কিন্তু অনেক মূল্য, অনেক মূল্য। যদি মূল্য না থাকতো তাহলে হাদিস আমাদেরকে কোনোদিন এই কথা বুঝাইতো না, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিন আও সাবঈন সানা, সামান্য সময় চিন্তা তোমাকে ষাট সত্তর বছরের এবাদতের সওয়াব তোমার আমল নামায় যুক্ত করবে। তাইলে এটা কোনোদিন বলতেন না, আজকে চিন্তার দাম আছে, আসবে একদিন মানুষ চিন্তা করবে, এটাও সত্য। হাদিসে আছে, ভাবতে ভাবতে আঙ্গুলের আগার থেকে চাবাইতে শুরু করবে, চাবাইতে চাবাইতে বগল পর্যন্ত চলে যাবে, এতটুক নিজের মুখে চাবায়া নিজে বিনষ্ট করবে, কিন্তু ওই দিনের ভাবনা তাকে কোনো কাজে দিবে না। এই জন্য ফরিদপুরের মানুষ, অল্প সময় আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝিয়ে আসুক, আপনাদেরও বুঝিয়ে আসুক। এই জন্য যত বেশি ধ্যান খেয়ালে শুনব, একাগ্র চিত্তে শুনব, মনোযোগ সহকারে শুনব, আমার প্রয়োজন মনে করে শুনব, তত বেশি ভিতরে গাঁদবে। কেননা এটা কোরআনের কথা, আমার কথা না, কোরআন দিনই কথা শোনার জন্য বলছে ফাস্তামিউ, কান লাগায়া শুনো, আনসিতু, চুপচাপ শুনো, তোমার প্রয়োজন মনে করে শুনো, ফল কি দাঁড়াবে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমাদেরকে দয়ার চাদর দিয়া ঢাকা হবে, তোমাদের দিলে গাইথা দেওয়া হবে, তখন দেখা যাবে ছোট জীবনটার বিনিময়ে, এই ছোট জীবনটার বিনিময়ে দুনিয়া মিলুক আর না মিলুক, কেননা দুনিয়া অনেকটা মিলা এখানে সুযোগ নাই, কেননা দুনিয়া মাকসুম, বন্টিত, পরিধি বেশি বড় না, মাত্র 24,000 মাইল, এখানের পরিধি বেশি না, বানানেওয়ালার কাছে এটার দামও বেশি না, যদি দাম বেশি হতো
তাহলে আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধিমান মানুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেন না। লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহ, যিনি এটাকে বানাইছেন, যিনি এটাকে সাজাইছেন, যিনি এটার ভিতরে গচ্ছিত ধন রাখছেন, দুনিয়ায় গচ্ছিত ধন আছে না নাই, তাহলে আমরা ক্যাশ কোত্থেকে উঠাই? কি এটা কি আমাদের সৃষ্টিকৃত? কার রাখা? তেল কে রাখছে? সোনা কে রাখছে? রূপা কে রাখছে? হীরা কে রাখছে? যত ধরনের মেটেলস আছে কে রাখছে? আল্লাহ বলে সব গচ্ছিত ধন সহ যদি মশার একটা ডানার সমান দাম হতো, কোনো খোদাদ্রোহীকে নাফরমানকে যে আল্লাহর কথায় সাড়া দেয় না, আল্লাহ বলে এক ঘোট পানি পান করতে দিতাম না, এক ঘোট পানি না। আপনি ভাববেন এক ঘোট পানির দাম কতটুকু? আপনি জানেন না পানির দাম কতটুকু। আপনি বলবেন হাইড্রোজেন অক্সিজেন মিলাইলি তো পানি হবে, ঠিক না? কি বলেন, সত্য তো? আরে বোঝেন আমার কথা, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে কি হবে? হ্যাঁ, ওই পানি পান করতে পারেন কিন্তু আপনি জীবিত থাকতে পারবেন না। এক মাস টানা পান করার পরে আপনাকে ফরিদপুরের কোনো হাসপাতাল রিসিভ করবে না, এটাও লেখানে। ওই পানিতে জীবন নাই, আল্লাহর দেওয়া পানিতে জীবন আছে। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ বলে শুধু হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইয়া আমি পাঠাই না, এটার মাঝে আরেকটা জিনিসের মিলাওয়াট আছে, সেটা হলো হায়াত, জীবন। তোমাদেরটার ভিতরে জীবন নাই, আমারটার ভিতরে জীবন ভরা আছে, জীবন। তো যেটা বুঝাইতেছিলেন বা আল্লাহ বুঝাইতেছিলাম যে এক ঘুট পানি আল্লাহ কাউকে পান করতে দিতেন না, বিদায় দুনিয়াটা বন্টিত বেশি বড় না, এইখানে এককভাবে পাওয়ার সুযোগ নাই। 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়ায়, আর দুনিয়া মকসুম, এদের মাঝে বন্টিত। হ্যাঁ, আখেরাতটা বন্টিত না, আখেরাতটা অর্জিত। যে যতটুকু অর্জন করবে অতটুকুই তার ভাগে আসবে, এটা বন্টিত না, বাক্যরা দিয়া দিছেন এমন না, আখেরাতটা অর্জিত, অর্জন করে নিতে হয়। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো কথা অনেক দূর ছড়ায় যাইতেছে, এটাকে গুছাইতে চেষ্টা করতেছি। সৃষ্টির সেরা হিসাবে, মানুষ হিসাবে একটা জিনিস আমাদের বাবা উচিত, সব জিনিসের যদি উদ্দেশ্য থাকে তাহলে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্যহীন যখন কোনো জিনিস নাই তাহলে আমার উদ্দেশ্যটা কোথায়? সব জিনিসের যদি আলোচ্য বিষয় থাকে, সব বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকে, তাহলে মানব বিদ্যার আলোচ্য বিষয় কি? যেমন ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হলো মানুষের দেহ, এটাই তো কি ভুল বলতেছি? ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হলো মানুষের দেহ নিয়া, ইঞ্জিনিয়ারিং বিদ্যার আলোচ্য বিষয় হলো ইঞ্জিন নিয়া, ঠিক না? এরকম প্রত্যেক বিদ্যার বিষয় যদি আলোচ্য বিষয় থাকে, তাহলে মানব আলোচ্য বিষয় কি? আমি যে মানুষ, আমার আলোচ্য বিষয় কি? সব জিনিসের যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমার উদ্দেশ্য কি? এটা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আজকে চিন্তা করা উচিত, কালকে না, কেননা কালকে দেখছে এটা কেউ পাওয়া যাবে না। এই জন্যই প্রবাদ বাক্য আছে, কালকে স্নে দেখা, কালকেও দেখবে না, কালে পা দিতে দিতেই আজ হয়ে যাবে। কাল কাল থাকে না, পা দিতে দেরি, আজ হইতে দেরি হয় নাকি? হ্যাঁ, কালটা পা দিতে দিতে আজ হয়ে যায়,
বিদায় কালকেও দেখবে না, বিদায় আজকেই আমাদের বাবা উচিত যে আমার আলোচ্য মানব আলোচ্য বিষয় কি, মানব জীবনের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যের জন্য আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির থেকে ভিন্নভাবে সব সৃষ্টিকে এক ধারায় অস্তিত্ব দিলেন, আপনাকে আমাকে আরেক ধারায় কেন দিলেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক ধারায় অস্তিত্ব দিয়েছেন শুধু দুটা অক্ষর দিয়া কুন, এটাই ছিল অস্তিত্বের ধারা, কুন ফাকান, হতে বলছেন তো হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে ভিন্ন ধারায় কেন অস্তিত্ব দিলেন, আপনাকে আমাকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিলেন না, নারী হই আর পুরুষ হই আপনাকে আমাকে তো কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব, সমগ্র সৃষ্টির দ্বারা ছিল এক বৈঠকে তৈরি করব, ছয় দিনে সব কমপ্লিট করলেন, মধ্যখানে কোনো সময় নিলেন না, টানা ছয় দিনে তৈরি করে ফেললেন, আপনাকে আমাকে কেন দশ মাস সময় নিলেন, কেন দশ মাস সময় নিলেন, সমগ্র মানুষকে তৈরি করতে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, আমাদেরকে তৈরি করতে আল্লাহ তিনবার কেন ছোঁয়া দিলেন, আমাদেরকে তিনবার হাতের ছোঁয়া দিয়েছেন, কয়বার, হ্যাঁ একবার অস্তিত্ব লগ্নে হাতের ছোঁয়া দিয়েছেন, দ্বিতীয় আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করতে যেয়ে ছোঁয়া দিয়েছেন, যেটাকে বলে বাছাই লগ্নে, বাছাই করতে যেয়ে ছোঁয়া দিয়েছেন, তৃতীয় আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে আল্লাহ মনোগ্রাম লাগাইছেন, মনোগ্রাম চিনেন, লেবেল চিনেন, কোম্পানি মনোগ্রাম থাকে না, আল্লাহ আমাদেরকে লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মা, তিনবার কেন হাতের ছোঁয়া দিলেন, সবার থেকে ভিন্নভাবে কেন করলেন, আমি জানি না ওলামা বলবে এটা ভালো, কোনো উম্মতকে মাফ করছেন কিনা জীবিত দশায় আমি জানি না, যে কোনো সময় তার বয়স মাফ করছেন কিনা আমার জানা নাই, কিন্তু এই উম্মত অস্তিত্ব নিতে দেরি, প্রথম পর্বের 15 বৎসর মাফ করতে দেরি করেন নাই, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এতক্ষণের সময়টা মাফ, কোনো হিসাব কিতাব নেবেন না, কলম উঠায় রাখা হয়েছে রুফি আল কলম, আল্লাহ ফেরেশতাকে বলছে কলম উঠায় রেখা দাও, অপেক্ষা করো প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদির বিরুদ্ধে কিছু লেখা যাবে না, না 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 না, কিচ্ছু লেখা যাবে না, তারপরে যা রয়ে গেল আমার জীবনের, তারপরেও আল্লাহ বলতেছেন ঘুমের সময়টা কিন্তু লেখা যাবে না, কলম উঠায় রাখো যতক্ষণ ঘুমে থাকবে, রুফি আল কলম আনি না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না, আল্লাহ বলে উঠায় রাখো বিরুদ্ধে লেখা যাবে না, বুঝার বিষয় কিন্তু কেন আমার সাথে এরকম ব্যবহার করলেন, সমস্ত সৃষ্টির সাথে এক ধারায় ব্যবহার, আমাদের সাথে ভিন্ন ধারায় ব্যবহার, বয়স মাপ করা যাইতেছেন একটা পর্বে যায়, যখন দেখা গেল যে বয়স কমাইতে কমাইতে এক জায়গায় চলে আসলো, এখন আর বয়স কমানোর সুযোগ নাই, তাল্লা আরেকভাবে আমাদের সাথে ব্যবহার করতেছেন, যে ঠিক আছে বয়স যেটা রয়ে গেল এটার ভিতরে অনেকটা মাফ করে দাও, ওয়া আফু আন কাসির, কোরআন বলে অনেক কিছু এদের মাফ করে দাও, লিখো না ইয়া আফু আন কাসির, অনেকটাই এদের কি করো না, দেখেন কোরআন উঠে দেখেন ইয়া আফু আন কাসির, আল্লাহ বলতেছে তোমাদের অনেকটাই মাফ করে দিতেছে, কেন কোন উম্মতের তো এরকম ঘোষণা দিলেন না, কোন কিতাবে পাওয়া যায় না, তৌরতে পাওয়া যায় না, জবুরে পাওয়া যায় না, ইঞ্জিলে পাওয়া যায়,
একমাত্র কোরআনে পাওয়া যায় এই উম্মতকে সম্বোধন করা বলতেছে ওয়াইয়াফু আন কাসির, তোমাদের জীবন যেটা রয়ে গেল ওটার ভিতরে অধিকাংশটাই আমরা মাফ করা দিলাম। এই ভিন্ন ব্যবহার আমার সাথে কেন? তারপরও কি আমি উদ্দেশ্যহীন? একটু ভাবেন না, তারপরও কি আমি উদ্দেশ্যহীন? তারপরও কি মানব জীবনের কোনো আলোচনা নাই, আলোচ্য বস্তু নাই? যে মানব জীবনের কোনো আলোচ্য বস্তু নাই, সব বিদ্যার যদি আলোচ্য বস্তু থাকতে পারে তাহলে সৃষ্টির সেরা যেই মানুষটাকে আল্লাহ মানুষ বলল এর কোনো আলোচ্য বিষয় নেই? বুঝার বিষয় কিন্তু এটাই, দুটা জিনিসই বুঝার বিষয়, যে আমার জীবনে কি কোনো মকসুদ নাই, উদ্দেশ্য নাই? কোরআন এটাই আমাদেরকে ইঙ্গিত করতে চাইতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি সব উদ্দেশ্যে ঘেরা আর তুমি একমাত্র উদ্দেশ্যহীন? সব বিদ্যা আলোচ্য বিষয়, সব বিদ্যার ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয় আর তুমি একমাত্র আলোচ্য বিষয়হীন, তোমার ধারণা ঠিক এইটাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার বিবেক কি তোমাকে এটাই বুঝায়, তোমার বুদ্ধি কি তোমাকে এটাই বুঝায় নাকি? তোমাকে যে বিদ্যা দিলাম এটা কি এটাই বুঝায়? আপনি বলবেন সত্য তো এটাই, আমাদের দুনিয়ার বিদ্যা আমাদেরকে এটাই বুঝায়, দুনিয়ার বুদ্ধা আমাদেরকে একটু এতটুকুই বুঝায়, আমি মনে করি এতটুকুই বুঝায় দুনিয়ার বিদ্যা আমাদেরকে, কামানা খানা সোনা সুবা পা খানা, এছাড়া মনে হয় কিছু বোঝায় না। কামানা, কামানো বোঝেন তো, খানা বোঝেন তো, সোনা বোঝেন তো, আবার সোনা বোঝেন না কিন্তু ঘুমানো, ঠিক না? আর হয়তো আমাদের বিদ্যা আমাদেরকে এতটুকু বোঝায়, কোরআন এটাও বুঝেছে তোমার বিদ্যা তোমাকে মনে হয় এতটুকুই বুঝায়, জিনাতুন চাকচিক্যময় হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, ব্র্যান্ড কি চাকচিক্যময়ের যোগান দিতে যায়া, হায় কত পুরুষ যে অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, কত পুরুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে, চলে যাওয়া বলাটা ঠিক হবে না, মানুষ তো তার সময় মতোই যায়, কত পুরুষ যে অল্প বয়সে বুড়া হয়ে গেছে এই চাকচিক্যের যোগান দিতে যায়। চাকচিক্য বোঝেন? মনে হয় বোঝেন নাই। ব্র্যান্ড তো বোঝেন, হ্যাঁ কি বলেন, দামি দামি কোম্পানির হইতে হবে চাকচিক্যময়, জিনাতুন তাফাখুরুন, গৌরবময় হইতে হবে, যেন অন্যের উপরে গৌরব করা যায়, তুমি আর কয় টাকার আমি দেখো কয় টাকার, তুমি আর কি আনছো আমি দেখো কি আনছি, ঠিক না? আরেকটা হইল কি জানেন, টাকা সুরুন, খালি বাড়তে হবে কমতে পারবে না, বাড়তে হবে ব্যালেন্স, বাড়তে হবে কমতে পারবে না, এই বাড়াইতে যায় যেন কত মানুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে। আর চতুর্থ হলো কোরআন বলে জামা মালহু আদাদা, জমা করতে যায় জমা, কোরআন শিখায় দিছে আমাদেরকে, কোরআন আমাদের রোগ জানে, শুধু এটা না উদ্দেশ্য, এটা না, প্রথমে যেটা চারটা বললাম পরে চারটা বললাম, কোরআন বলতেছে তোমার উদ্দেশ্য এটা না, তোমার বিবেক কি তোমাকে এটা বোঝায়, তোমার বুদ্ধি কি তোমাকে এটা বোঝায়, তোমার বিদ্যা কি তোমাকে এটা বোঝায়? আসলে মেরে দোস্ত আবারও পিছিয়ে যাইতেছি, আসেন একটু ভাবি, একটু ভাবি, সব সৃষ্টির যদি উদ্দেশ্য থাকে তো আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কী?